বড় মার্কেট ছাড়া রাজধানীর বাদবাকি সব ধরনের দোকানই খুলে গেছে। যদিও করোনার কারণে ক্রেতা উপস্থিতি কম হওয়ায় দোকানিরা হতাশ। এদিকে দোকান খোলা হতে পারে এমন আশায় অনেক বন্ধ মার্কেটের সামনে ভিড় করছেন কর্মচারীরা। সরকারের অনুমতি মেলায় প্রতিদিন রাজধানীতে দোকান খোলার সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে, ভিড় বাড়ছে রাস্তায় ফুটপাতে। সরকারের নির্দেশনায় করোনা ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় আয়োজন চোখে পড়ে মার্কেটগুলোর সামনে, ছোট দোকানগুলোতেও রয়েছে সেই চেষ্টা। তবে দোকানিদের সংখ্যা বেচা বিক্রি নিয়ে যে পরিস্থিতি এরকম হলে তো খুবই সমস্যা হবে, আমাদের আসলে লস হয়ে যাবে, আমাদের দোকানে সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল বা কোনো খরচই আমাদের উঠবে না, তাই এর জন্য আসলে আমরা খুব আপসেট। কাস্টমার রেসপন্স তো খুবই কমে আর কি, আসলে খোলে যে আমাদের ইলেকট্রিসিটি বিল আসে বা এগুলো হচ্ছে না, বেচা কিনা মানে। দোকানে আসা ক্রেতাদের বেশিরভাগই বলছেন পরিবারের ছোটদের জন্য কিছু কিনতেই ঝুঁকি বিবেচনা গৌণ হয়ে গেছে। আমার বাচ্চার কারণে, কারণ হচ্ছে যে আমার একটামাত্র সন্তান, ঠিক আছে, আমার নিজের না করলেও আমার তার জন্য আমাকে তাকে কিছু আমার দিতে হবে, কারণ বাচ্চারা তো আর জানে না করোনা কী জিনিস। ওরা কিন্তু বাবা মার কাছে একটা আবদার রাখে যে বাবা আমার কিন্তু জুতো লাগবে, আমার ড্রেস লাগবে, আমার ড্রেস কোথায়, ঈদ চলে আসলো এখন ড্রেস দিচ্ছ না কেন। আমার একটাই মেয়ে, ওনার আবদার রাখার জন্য আসা। অন্যদিকে বন্ধ মার্কেটের সামনে চোখে পড়ে কর্মচারীদের উপস্থিতি, তারা বলছেন দোকান খুললে তবেই না মিলবে বেতন। এখন যদি দোকান খোলা দেয় তাহলে দেখা যায় আমাদের বেতনের টাকা দিয়ে আমরা কম বেশি চলতে পারবো, বুঝতে পারছেন, এর জন্য আসি, নাহলে এই পরিস্থিতির মধ্যে কিন্তু কেউ আসে না। এই পেটে টাকা দিয়ে আমরা এখানে আসছি, যদি মালিক যদি আসে, যদি দোকানটা খুলে তা দুটো টাকা আমরা পাবো, আর যদি দোকান যদি না খুলে তা আমরা টাকাটা কোথা থেকে পাবো। দোকান খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি বন্ধ মার্কেটের দোকানিরা। সামাজিক দূরত্ব বজায় রাখা, সব কিছু নিরাপত্তা মিলাই আমরা একটা সুচিন্তা ভাবনা করতেছি, যদি সম্ভব হয় নিরাপত্তা দিতে পারে মার্কেট খুলবো, নাহলে আর খুলবো। যে মেশিনপত্র তৈরি করতে হবে সেগুলোর জন্য বিশেষ কিছু টাকা পয়সা প্রয়োজন আছে, ওর সবার সাথে একতা করে কথাবার্তা বলে টাকা পয়সা তুলে মেশিনপত্র তৈরি করে যদি সম্ভব হয় তাহলে আমরা খুলবো, আর যদি না হয় তাহলে খুলবো না, চলে যাবো। সামনের দিনগুলোতে ক্রেতা উপস্থিতি না বাড়লে দোকান বন্ধ করতে হতে পারে এমন শঙ্কার কথাও জানান অনেক দোকানি। জি এম আহসান, বাংলাভিশন, ঢাকা।